সিংহের দেশে বাঘের গর্জন করে দেশে ফিরছেন টাইগার ব্যাটার তাওহিদ হৃদয়। শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে রীতিমতো সবার নজর কেড়েছেন এই বাংলাদেশি ব্যাটার। শেষমেশ নট আউট থেকেই দেশে ফিরলেন স্টার বয় তাওহিদ। ব্যাটার তাওহিদ LPL-এ দেখিয়েছেন সম্ভাব্য সব কিছু। গেম সেন্সে চমৎকার উদাহরণ দেখিয়েছেন টুর্নামেন্টের শুরুতেই। ব্যাটিং করার সময় হৃদয় দেখেছিলেন সীমানার বাইরে একটা ফিল্ডার বেশি ছিল, সেটাও জানিয়েছেন আম্পায়ার টিম। তরুণ এক ক্রিকেটারের এমন সেন্স কেড়েছে সবার নজর। আসা যাক শুরুটার দিকে। নিজের খেলা প্রথম ফ্রাঞ্চাইজি লিগের অভিষেক ম্যাচেই করেছিলেন 50। শ্রীলঙ্কায় নিজের জাত চেনাতে হৃদয় লেগেছিল মাত্র একটা ম্যাচ। কি ছিল না এই ব্যাটারের ব্যাটিংয়ে? সেন্সিবল ব্যাটিংয়ের অনন্য নিদর্শন ছিল হৃদয়ের ব্যাটিং। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে দেখিয়েছেন নিজের ম্যাচুরিটি। টি-20 ফরম্যাটে ডট বল না খেলাটা একটা ব্যাটারের সবচেয়ে বড় গুণ। লঙ্কা প্রিমিয়ার লিগে সর্বনিম্ন ডট খেলার রেকর্ডটাও হৃদয়ের দখলে। চমৎকারভাবে গ্যাপ থেকে সিঙ্গেল বের করতে বেশ পটু এই টাইগার ব্যাটার। এমন দুর্দান্ত পারফর্ম করেও দেশে আসতে হচ্ছে হৃদয়কে, কেননা শোয়েব মালিকের পরিবর্তে তাকে দলে ভেড়ায় জাফনা কিংস। গ্লোবাল টি-20-তে খেলার কারণে শুরুতেই জাফনার সাথে থাকতে পারবেন না এই পাক ব্যাটার, তাই তার বদলি হিসেবে বাংলাদেশের হৃদয়কে দলে নেন জাফনা। তবে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে থাকা হৃদয়কে ছাড়তে চায়নি জাফনা, কিন্তু দেশের ক্রিকেটকে প্রাধান্য দিতে উড়ে আসছেন এই ব্যাটার। বলাও চলে হৃদয় আসায় খেলা সহজ হয়ে গেল মালিকের, কেননা টপনচ ফর্মে থাকা হৃদয়কে দলে রাখতে মরিয়াছিল জাফনা। LPL-এ 6 ইনিংসে ব্যাট করেন হৃদয়। এই 6 ইনিংসে করেন 155 রান। ব্যাটিং গড়টা 40 ছুঁই, আর স্ট্রাইক রেটটাও বেশ 135 স্ট্রাইক রেটে এই 6 ইনিংসে ব্যাট করে বাংলার হৃদয়। লঙ্কা প্রিমিয়ার লিগের খেলার অভিজ্ঞতা নিশ্চয়ই কাজে দেবে হৃদয়কে, কেননা সামনেই এশিয়া কাপ, আর পাকিস্তানের পাশাপাশি হোস্ট হিসেবে থাকছে শ্রীলঙ্কাও। তাই তো এশিয়া কাপ খেলতে গিয়ে শ্রীলঙ্কার মাঠকে পরিচিতই মনে হবে হৃদয়ের। 2023 বছরটা দারুণভাবে কাটাচ্ছেন তাওহিদ হৃদয়। দেশের জার্সি হোক কিংবা বিদেশি লিগের জার্সি, হৃদয়ের ব্যাট যেন হাসছেই। তাই তো কোটি বাঙালিও আশা করেন দুর্দান্ত এই ব্যাটিং ফর্মটা ধরে রাখুক হৃদয়, আর পারফর্ম করুক সামনে দুই মেঘা ইভেন্টেও। হোসাইন আরমান, BDCricket Time।